যা যা চাইবেন তাই তাই নিতে পারবেন শুধু হচ্ছে 25 টাকার মধ্যেই বাজারটা নিতে হবে এখানে মসুর ডাল দুই প্রকার আছে একটা হচ্ছে 8 টাকা আর একটা হচ্ছে 7 টাকা দর্শক আমরা আজকে এসেছি গরিবের সুপার শপ বা হ্যাপিনেস সুপার শপ এমন একটি জায়গা যেখানে হ্যাপিনেস বিক্রি করা হয় বলা যেতে পারে অথবা এখানে এসে মনের মতো করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কেনাকাটা করতে পারবেন কি কি বাজার অল্প মূল্যে আচ্ছা কথা বলি দেখি আসলে এখানে কি কেনাকাটা হচ্ছে কেমন আসলে এখানে বিস্তারিত জানবো আমাদের ভাইয়া ভাইয়া আপনি সুপার শপের দায়িত্বে আছেন আচ্ছা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এর নামটা হ্যাপিনেস সুপার স্টোর আচ্ছা আপনাদের মূল উদ্দেশ্যটা কি আসলে নামের মাধ্যমে আসলে প্রথম পরিচয়টা পাওয়া যায় প্রথম এক্সপ্রেশনটা তো আমরা যদি বলি হ্যাপিনেস আমরা বলি যে খুশি তো আমাদের এখানে যারা কাস্টমার আছে বা যারা ক্রেতা হিসেবে আছে দেখতে পাচ্ছেন তো উনাদের আসলে আমরা এই বাজার করার মধ্যে যে খুশিটা বাজার করার খুশিটা বাজারের আনন্দটা ওই অভিজ্ঞতাটা এখানে দেয়া উদ্দেশ্যে আমরা তো মূলত এটা করা আপনারা জানেন দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি তো স্বাভাবিকভাবে এই এখানে তাদের পক্ষে এমনি দিন চালাতেই তারা হিমশিম খাচ্ছে এর মধ্যে সুপার শপের মতো এরকম একটা বড় জিনিস থাকে যেখানে এই ক্যাটাগরির মানুষগুলা বা যারা এই নিম্নবিত্ত বা যাদের বলতেছি তাদের পক্ষে আসলে ওই সুপার শপে গিয়ে বা ওইভাবে কেনাকাটা করা সম্ভব হয় না হয়তো ওনারা অ্যাক্সেসও পায় না তো আমরা চেষ্টা করছি ওই মানুষগুলোকে এখানে এনে যে সুপার শপে বাজার করার আনন্দটা ওইটা দেয় আরেকটা বিষয় ভাইয়া এখানে আমি দেখেছি প্রত্যেকটা পণ্যের যে আমরা বাজার মূল্য যেটা দেখি সেটা কিন্তু আসলে না এই যে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের গায়ে যে মূল্যটা দেয়া ছিল কিন্তু আমরা এখানে দেখছি যে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 10 টাকা এমন দামে আপনারা বিক্রি করছেন এই ব্যাপারটা কেন আমরা আসলে এই যে মানে আমরা আমাদের এখান থেকে 25 টাকার বাজার করতে পারে একজন তো দেখা যাচ্ছে যে এটার দাম আছে দেখা যাচ্ছে 187 টাকা এটা 9 টাকায় কিনতে পারতেছে একজন ক্রেতা আমরা এখানে বিশের আর একের অনুপাতটা এখানে নিয়ে আসছি আর কি 20 টাকার পণ্য 1 টাকা তো ওইভাবে করছি মানুষজন একটা মানুষ আমরা একটা মেম্বারশিপ কার্ড থাকে আমাদের ওই কার্ডটা যখন আমরা একজনের কাছে দিয়ে আসতেছি তো উনি আসতেছে এটার এগেনস্টে উনি প্রায় 25 টাকার বাজার করতে পারতেছে যা আমাদের বর্তমান বাজার মূল্যে প্রায় 500 টাকা দর্শককে বলে রাখি যে 25 টাকা মানে কিন্তু আমরা যেটা জানি যে বাজার মূল্য হিসেবে 25 টাকা না এই বাজার মূল্য হিসেবে 25 টাকা 500 টাকার পণ্য তারা কিনতে পারবেন মানে আমাদের কাছে 25 টাকা কিন্তু বাজার মূল্য হিসেবে 500 টাকার পণ্য তারা কিনতে পারবেন কিন্তু এখানে আমরা যেটা দেখি যে সমাজের যারা ত্রাণ সামগ্রী দিয়ে থাকেন তারা কিন্তু তাদের পছন্দ বিচার করেন না নির্দিষ্ট একটা পণ্য তারা দিয়ে যান আপনাদের উদ্দেশ্যটা আসলে কি আপনি প্রথমে জিজ্ঞেস করলেন না যে আপনাদের হ্যাপিনেস স্টোরটা করা কেন এখানে জিনিস থাকে যে ত্রাণ পণ্যগুলো আমরা যখন একটা প্যাকেজ করে সবাইকে দিচ্ছি কার কি প্রয়োজন কার কি দরকার অতটুক আমাদের আসলে বিবেচনা থাকে না বিবেচনা থাকে যে দাতা আর কি ইচ্ছা দাতা কি দিতে চাচ্ছে তো আমরা আমরা এখন এখান থেকে দেখালো যে প্রায় একই সমমূল্যের হয়তো পণ্য যাচ্ছে এখানে কিন্তু এখানে দাতার ইচ্ছা না গ্রহীতার ইচ্ছা উনি পছন্দ করে কিনতেছেন সম্মানের সাথে কিনতেছেন ডিগনিটির সাথে কিনতেছেন ওনার বাসায় যা দরকার তিনি তাই হ্যাঁ উনি কারো দরকার তেল কেউ তেল নিয়ে যাচ্ছে কেউ না আমার চাল হলেই ভালো হবে অনেকে বলতেছে রমজান মাস আমার একটু 2 কেজি ছোলা দিয়ে দেন পুরো রমজান মাসই এই আয়োজনটা করছেন হ্যাঁ পুরো রমজান মাসই থাকবে এখানে কি একজন ব্যক্তি একজনে কিনতে পারবেন একজন ব্যক্তি একজন মানে একটা মেম্বারশিপ কার্ডের এগেনস্টে একজন ব্যক্তি বাজার করতে পারবে প্রতিদিন আপনারা মানে মেম্বারশিপ কার্ডটা কিভাবে বিলি করে আসেন এটা আমাদের একটা টিম আছে ওই টিম আসলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে যায় গিয়ে ওনারা দেখে আমাদের নির্দিষ্ট ক্যাটাগরি অনুসারে ওনারা দিয়ে থাকে তবে আমরা এখন ইয়ে করতেছি শুরু থেকে আমরা এখন পর্যন্ত চেষ্টা করতেছি বিভিন্ন জনগোষ্ঠী ভিন্ন ভিন্ন মানুষগুলোকে আনতে যেমন কোনোদিন দেখা গেলো যে আমাদের স্টোরে বাজার করতেছে যারা ভিক্ষা করেন ভিক্ষুকরা দেখা গেলো যে 100-150 ভিক্ষুক ওনাদেরকে আমরা টিম ঘুরে 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 রাস্তায় ওনাদেরকে টোকেন দিয়ে আসি ওনারা পরের দিন এসে বাজারটা করতে পারতেন কোনোদিন আমরা দেখতেছি যারা সিকিউরিটি গার্ড আছে ওনাদেরকে ডাকতেছি কোনোদিন আমাদের হিজড়া সম্প্রদায়ের যারা আছে তাদেরকে ডাকতেছি কোনোদিন রিক্সা চালক কিংবা ফেরিওয়ালা ভিন্ন 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 মানুষদেরকে আমরা চেষ্টা করতেছি এই সুপার শপে বা হ্যাপিনেস স্টোর বাজার করার আনন্দটা উপভোগ করার আচ্ছা প্রতিদিন কতজন মানুষ আপনাদের এখানে সুযোগ পায় আমাদের এখানে বাজার করতে আসবেন হলো যে যারা আসলে ওই যে আমরা
সিকিউরিটি গার্ড বলে যাদেরকে, যারা আসলে ভাড়া দিয়ে আমাদেরকে নিরাপদ রাখে, আমরা তো ঘুমাই নিচ্ছি রাত্রেবেলা থাকে, ওই সিকিউরিটি গার্ড যারা তারা আজকে আমাদের এখানে বাজার করতে আসবে। বিদ্যানন্দের অনেক কাজের মধ্যে এটি একটি অন্যতম কাজ, পুরো মাস জুড়ে এটা চলুক আমরা সেটাই আশাবাদী। আমরা একটু ঘুরে দেখি আপনাদের সুপার শপটা। জি, এখানে বই খেললাম বাচ্চাদের জন্য এই পার্টটা, এটা আসলে বাচ্চাদের হাতের নাগালে যেন তারা খেলনাগুলো নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কিছু কিস জোন রেখেছি, জামা কাপড় রেখেছি, সেটাও খুব নাম মাত্র মূল্যে 5 টাকা। মুরগিও কিনতে পারবে খুব অল্প পরিমাণে অংশ, 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম কেউ নিতে চাইলে এখান থেকে নিতে পারবে। ডানোর 200 গ্রামের প্যাকেট, এটা কিন্তু বাজার মূল্য 165 টাকা, কিন্তু ওনারা রাখছেন হচ্ছে 9 টাকা। এই যে বনফুলের প্রিমিয়াম স্পেশাল লাচ্ছা সেমাই, এটা কিন্তু বাজার মূল্য, আমি যদি বলি এটা একটু দেখি, বাজার মূল্য কিন্তু 500 টাকা। এই জন্য 25 টাকার যেহেতু প্যাকেজ আপনাদের হাতে থাকবে, যারা এখানে সুযোগ পাবেন তারা শুধুমাত্র একটি পণ্য এখান থেকে নিতে পারবে। এখানে আপনি কত টাকার বাজার করলেন? 25 টাকার। সব কেনাকাটা হয়ে গেছে আপনার? জি। মনে হচ্ছে যে এটা না নিলে ভালো হতো, ওটা নিলে ভালো না? তা তো মনে হচ্ছে। আচ্ছা, আপনি যা যা কিনলেন বাজার মূল্য হিসেবে কত হতে পারে? 500 টাকার উপরে। তার মানে ওনারা যেটা বলেছেন সেটাই ঠিক আসলে, যে 500 টাকার বাজার মূল্য জিনিস আপনি 25 টাকায় পেয়ে যাচ্ছেন। মিনিকেট চাল এখানে কত কেজি? 5 কেজির একটা প্যাকেট, 5 কেজির একটা প্যাকেট 22 টাকা। তারপর এখানে মশলা আছে, তারপর লবণ, লবণ এখানে 2 টাকা 1 কেজি। মুড়ি, মুড়ি কত? মুড়ি 2 টাকা। চিনি গুঁড়ো চাল, সুগন্ধি চিনি গুঁড়া চাল এটা 8 টাকা। সয়াবিন তেল আছে 9 টাকা। তারপর এই সাইডে যদি দেখি যে বাচ্চারা যদি চকলেট খেতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে, চকলেটের ব্যবস্থা আছে, প্রাণ ক্যান্ডি 20টা 1 টাকা, ওয়েফার, মটর ভাজা, তারপরে চানাচুর, চানাচুর এখানে বনফুলের চানাচুর 2 টাকা, এই প্যাকেটটা হচ্ছে 1 টাকা। ভিতরে নুডলস আছে, এটা তো দেখি, স্টিক নুডলস, এটা এটা হচ্ছে, এটা কত আপু? এটা 2 টাকা, এটা 2 টাকা। আমি দেখছিলাম যে আপনি গাইডলাইন দিচ্ছেন যে কোনটা কত দাম কি, খুব সুন্দর নিখুঁতভাবে আপনি কিন্তু দামগুলো মুখস্থ রাখছেন, এটা কীভাবে এতদিন মানে এত সুন্দর করে কীভাবে বলবেন? আপু, আমরা হচ্ছে শুরুতেই দামটা যে সিলেক্ট করে রাখছি সে দামটা হচ্ছে প্রতিটা পণ্যের সামনে লেখা আছে, তো আমরা প্রতিনিয়ত যেই জিনিসগুলো তারা বেশি নিতেছে সেই জিনিসগুলো মানে মুখস্থ হয়ে গেছে দিতে দিতে। যেমন তেল হচ্ছে 9 টাকা, তারপর হচ্ছে চাল হচ্ছে 3 টাকা কেজি, ছোলা 4 টাকা, একখালি ডিম 2 টাকা, এরকম দিতে দিতে আমাদের মুখস্থ হয়ে গেছে, তো সেই জন্য আর কি দামগুলো আমাদের মনে। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি যে কয়দিন এখানে ছিলেন কোন জিনিসটা সবচেয়ে বেশি তারা নিতে চায়? তারা হচ্ছে তেল, ডিম, দেন হচ্ছে পোলার চাল, আবার হচ্ছে মসুর ডাল, আর হচ্ছে ছোলা, এগুলো একটু বেশি যাইতেছে। আমরা একজন ক্রেতার কাছ থেকে শুনবো তিনি আসলে 25 টাকায় কি কি পেলেন। ভাই, আপনি আজকে 25 টাকার প্যাকেজে কি কি কিনতে পারলেন? জি জি, সালাম আলাইকুম। চাল কিনলাম, তেল কিনলাম, তারপরে আপনার কি জানি বলে এই সরষের তেল কিনলাম, খুব স্বল্প মূল্যে খুব ভালো।